সবাইকে স্বাগতম। আমরা আমরা এখানে একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে দেওয়া আছে দ্য ভ্যালু অফ লগ 16 টু দি বেস 2 ইজ হোয়াট। আচ্ছা, এখানে আমাদের লগ 16 টু দি বেস 2 এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে দেওয়া আছে লগ 16 টু দি বেস 2, করেক্ট। আমরা এখানে 16 এই সংখ্যাটিকে 2 এর ঘাতের সাহায্যে, 2 এর পাওয়ারের সাহায্যে প্রকাশ করব। আমরা জানি 16 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4। কেন আমরা এখানে এই এই 16 সংখ্যাটিকে 2 এর ঘাতের আকারে প্রকাশ করলাম? কারণ এখানে কিন্তু আমাদের যে লগ দেয়া আছে তার কিন্তু বেজ হচ্ছে 2, কারেক্ট। তাই 16 এই সংখ্যাটিকে আমরা 2 এর ঘাতের সাহায্যে প্রকাশ করব। তাহলে আমরা এখানে পাচ্ছি, লক্ষ্য করা যাক, লগ 2 টু দি পাওয়ার 4 টু দি বেজ 2, কারেক্ট কারেক্ট। এখন আমরা জানি, আমরা জানি লগ লগ এ টু দি পাওয়ার এন টু দি বেজ এ ইকুয়াল টু এন, কারেক্ট। লগ এ টু দি পাওয়ার এন টু দি বেজ এ ইকুয়াল টু এন, তাহলে আমরা বলতে পারবো লগ 2 টু দি পাওয়ার 4 টু দি বেজ 2 ইকুয়াল টু 4, কারেক্ট। তাহলে এটাই তো হবে অ্যান্সার।